Hello everyone, welcome back to my channel and welcome back to the new and another video. So lakhir bhandar prokolper je form royeche sei form tike apni kibhabe shothik bhabe puron korben ajker ei video te amra sei bishoy tikei jene newar chesta korbo video ti dhoyo shohokare ekdom shesh porjonto obosshoi dekhun ektu skip na kore to cholun beshi kotha na bari ajker ei video ti shuru kora jak. To lakhir bhandar prokolper form ti kintu erokom type er hoye thakbe. তো প্রথমতই আপনি কিন্তু ডান দিকের উপরে একটা অপশন আপনি পেয়ে যাবেন তো এখানে কিন্তু কালার ফটোগ্রাফ বা কালার ফটোকপি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে নিচের দিকে দেখুন দেয়া রয়েছে অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনাকে কিছু দিতে হবে না এটা অফিস ইউজার জন্য এবং তারপর একটু নিচের দিকে যদি আপনি চলে আসেন দেখুন দেয়া রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এটাও কিন্তু অফিস ফিল আপ করবে এখানে আপনার কিন্তু কিছু দেওয়া দরকার নেই তার নিচে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তো সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন নতুবা কিন্তু দেওয়ার দরকার নেই তার নিচে কিন্তু আধার নাম্বারে একটা অপশন রয়েছে তো তার নিচে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন নিচেই তারপরে আপনি চলে আসছি বেনিফিশিয়ারি নেম তো এখানে যার জন্য আবেদন করছেন তার নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে দেবেন নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তারপরে যদি ইমেল আইডি থেকে থাকে তো দিয়ে দেবেন না হলে দেবেন না জেন্ডার যেহেতু ফিমেলের জন্য তো জেন্ডার চুজ করার কোনো ব্যাপার নেই জেন্ডার দেওয়া রয়েছে ফিমেল তারপরে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপর ফাদার্স নেম মাদার্স নেম এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে নিচে দেওয়া রয়েছে দেখুন কাস্ট তো আপনি যদি কোনো জেনারেল হয়ে থাকেন তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া দরকার নেই যদি আপনি এসসি এসটি বা আদার্স কোনো কিছু হয়ে থাকেন ওবিসি তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটি এখানে দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড না ম্যারিড সেটাকে কিন্তু আপনাকে এখানে টিক মার্ক করতে হবে তারপর নিচে কিন্তু আপনাকে আপনার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে তো সেই কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে ফার্স্ট স্টেট দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক বা মিউনিসিপ্যালিটি ভিলেজ হাউস পোস্ট অফিস পিনকোড এই সমস্ত কিছু কিন্তু আপনাকে পরপর ফিল আপ করতে হবে আপনার কোনো একটি ডকুমেন্টস দেখে বা আধার কার্ড দেখে সঠিকভাবে এগুলোকে ফিল আপ করবেন চলে আসছি সেকেন্ড পেজের মধ্যে সেকেন্ড পেজের মধ্যে প্রথমেই কিন্তু আপনাকে যেটা বলা হচ্ছে যে প্রথমেই বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এই সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে ব্যাঙ্ক ডিটেলস কিন্তু সঠিকভাবে পূরণ করে দেবেন তো মোটামুটি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটিকে এইভাবে ফিল আপ করবেন এখন কী কী ডকুমেন্টস আপনাকে লাগবে দেখে নিন যে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড কপি অফ আধার কার্ড কপি অফ কাস্ট সার্টিফিকেট কপি অফ ব্যাঙ্ক পাসবুক অ্যান্ড আদার ডিটেলস ভোটার আইডি কার্ড বা অন্য কোনো ডিটেলস কিন্তু আপনি এই মর্মে দিতে পারেন তো এই সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কী কী ডকুমেন্টস আপনারকে সাবমিট করতে হবে ফর্মের মধ্যে তো সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে ফর্মের লাস্টে কিন্তু বলে দেওয়া রয়েছে তো দেখে আপনি সঠিকভাবে মিলিয়ে কিন্তু ডকুমেন্টসগুলিকে জমা করে দেবেন এবং নিচে একটা অপশন পেয়ে যাবেন এখানে সিগনেচার অফ একটা অ্যাপ্লিকেন্ট তো এখানে অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার সিগনেচার দিয়ে দেবেন আর এখানে ডেট কোন ডেটের জন্য আপনি ফর্মটি যেই ডেটে জমা দেবেন তো সেই ডেটটি এখানে দিয়ে দেবেন নিচে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে আপনার ফিল আপ করবার দরকার নেই এটা অফিস ইউজের জন্য অফিস থেকে এটাকে ফিল আপ করে অফিস সিল দিয়ে কিন্তু আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে দিয়ে দেবে যাতে ফিউচার রেফারেন্সের জন্য যাতে আপনি ভবিষ্যতে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন হলো সাবমিট হলো নাকি ক্যান্সেল হলো সেটা আপনি যাতে জানতে পারেন সেই জন্য কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে অফিস থেকে আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে তো আশা করছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি কীভাবে ফর্মটিকে সঠিকভাবে পূরণ করবেন তা আমরা আজকের এই ভিডিওতে দেখে নিতে পারলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক এবং বিভিন্ন সরকারি প্রকল্পে খবরাখবর সবার আগে পাওয়ার জন্য